বাচ্চাদের নূপুর তৈরি করে দেখাবো, নূপুর অথবা ঘুঙুর যেটাই বলেন, যেটা দিয়ে বাচ্চারা নৃত্য পরিবেশন করতে পারবে, আবার সব সময় রাপিউজও করতে পারবে। তো সেই রকমের একটা জিনিস আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি একটা সুতা নিয়ে নিয়েছি, সুতার মাথায় একটা গিট দিয়ে দিয়েছি। চাইলে আপনারা চিকন টাইপের রক সুতা দিয়েও এই কাজটা করতে পারেন, সেটা দিয়ে করলে বেশি ভালো হয়। তো আমি ছোট সাইজের লাল পুঁতি নিয়ে নিয়েছি এবং সাদা পুঁতি নিয়ে নিয়েছি। আমি ম্যাচ করে সেই সাথে লাল পুঁতির সাথে, যেহেতু আমি লাল পুঁতি বেশি দেব তাই আমি লাল পুঁতির সাথে লাল সুতাটাও নিয়ে নিয়েছি। সেক্ষেত্রে আপনারা রক সুতা দিয়ে করতে পারেন, তবে এই পুঁতির কোনো সাইজ হয় না, সব থেকে ছোট সাইজের পুঁতিটা বললেই কিন্তু ওনারা দিয়ে দেবে। তো এই ক্ষেত্রে আমি নয়টা পুঁতি গাঁথলাম। নয়টা পুঁতির লাস্টে, একদম লাস্টের যে পুঁতিটা সবার প্রথমে আমি গাঁথছিলাম, তো সেই পুঁতিটার সাথে আমি গেঁথে নিলাম। দেখেন এখন কিন্তু গোল হয়ে গেছে। তো এরপরে আমি তিনটা পুঁতি গাঁথব। তিনটা পুঁতি আমি লাল গাঁথলাম, তারপরে আমি আরেকটা সাদাটা দিলাম। তো লাল পুঁতিগুলো সাধারণত আমি যেটা আনছি, লাল পুঁতিগুলো একটু ছোট মুখের, যার কারণে সুইয়ের ভিতর থেকে যায় না। আপনারা কিন্তু রকসুতা দিয়ে করতে পারেন, তো রকসুতার ভিতর থেকে যাইতে পারে। যে আমি তিনটা লাল পুঁতি, একটি সাদা পুঁতি এবং আবারও তিনটা লাল পুঁতি দিয়ে দিলাম, অর্থাৎ আমার সাতটা পুঁতি এখানে গাঁথতে হবে। সাতটা পুঁতি, তিনটি লাল পুঁতি, একটি সাদা পুঁতি, আবার তিনটি লাল পুঁতি। দেখতেই পাচ্ছেন আমি টোটাল সাতটা পুঁতি গেঁথে নিলাম। এটাকে আমি যে প্রথমে যে আমি একটা গোল করছিলাম, তো ওই গোলের চার নম্বর পুঁতিতে আমি এটা গেঁথে নেব। চার নম্বর পুঁতিতে তিনটা পুঁতি রেখে চার নম্বর পুঁতিতে আমি গেঁথে নিলাম। দেখতে পাচ্ছেন এখন কিন্তু এরকমের হবে, জাস্ট এরকমের হবে। তো প্রথমে যে আমি গোল চিহ্নটা নিলাম, গোল করে নিলাম, তো ওই গোল গোলটা হবে আমার যখন নূপুর তৈরি করা শেষ হয়ে যাবে, যখন আমি আংটা অথবা হুক যেটাই বলেন, তো ওইটা যখন আমি লাগাবো, তো ওই হুকটা বা ওই আংটাটা ওইটার সাথে লাগানোর জন্য প্রথমে আমি ওই গোলটা তৈরি করলাম। তো এরপরেও আমি আবার তিনটা লাল পুঁতি, একটি সাদা পুঁতি, আবারও তিনটে লাল পুঁতি, আবারও তিনটে লাল পুঁতি গেঁথে নিলাম। এরপরে নিচে আমি সাদা পুঁতিটার ভিতরে গেঁথে নেব। আমি যে মাত্র যে সাদা পুঁতিটা গাঁথলাম, অর্থাৎ আমি তিনটা লাল পুঁতি, একটি সাদা পুঁতি এবং আবার তিনটা লাল পুঁতি নিলাম, তো সেইটারই আমি আবার সাদা পুঁতির ভিতরে দিয়ে দিলাম। আমি আবারও বলছি, আমি যে এইমাত্র যে আমি তিনটা লাল পুঁতি নিলাম, একটি সাদা পুঁতি নিলাম, আবার তিনটি লাল পুঁতি নিলাম, তো সেই লাইনেরই আমি সাদাটার ভিতরে উপরে আমার যেতে হবে, তাই আমি উপরে নিয়ে নিলাম। এরপরে আবারও আমি তিনটা লাল পুঁতি, একটি সাদা পুঁতি, আবার তিনটা লাল পুঁতি নিয়ে নেব।
হয়তোবা প্রথম প্রথম আপনারা একটু বুঝতে পারবেন না বা বুঝতে একটু অসুবিধা হবে, সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদের দেখানোর জন্য বেশ খানিকটাই খুব স্লোভাবে করছি। এই যে দেখেন, আমি তিনটা লাল পুঁতি নিয়ে নিয়েছি, একটি সাদা পুঁতি নিয়ে নিয়েছি, আবারও তিনটা লাল পুঁতি। জাস্ট আপনাদের দেখানোর স্বার্থে আমি অনেকটা স্লো স্লো করছি, নয়তো আমি অনেকটা ফাস্ট ফাস্ট করতে পারতাম, কিন্তু তাতে আপনারা কিছুই বুঝতে পারতেন না, এই জন্য আমি খুবই স্লো ভাবে করছি। তো যাই হোক, আমার কিন্তু আবারও সাতটা পুঁতি নেওয়া শেষ। তো সেই ক্ষেত্রে আমি সাদা পুঁতির ভিতরে দিয়ে দিলাম। সাদা পুঁতির বলতে আমি প্রথম যে সাদা পুঁতিটা নিয়েছিলাম, তিনটা লাল পুঁতি, তারপর একটা সাদা পুঁতি, আবার তিনটা লাল পুঁতি নিয়েছিলাম, তো সেই সাদা পুঁতিটার ভিতরে আমি দিয়ে দিলাম। অর্থাৎ আমি গোল যে করছি, গোলের পাশে যে আমি প্রথম যে আর একটা লাইনের মতো করছিলাম, তো সেই সাদা পুঁতিটার ভিতরে আমি দিয়ে দিলাম। আমি জানি না আপনারা কতটা বুঝতে পারছেন, তবে এই ক্ষেত্রে কোনো কাজ বুঝাইয়ে কোনো করানোর কিছু নাই, দেখে দেখে যতটা বুঝতে পারে, অতটা বলে বলে অতটা বোঝানো সম্ভব না। তো আমি অনেক আগেই বলছি যে এই পুঁতিগুলো সাধারণত রক্সুতা দিয়ে করলে নূপুরটা অনেক শক্ত হয়, এবং আমার মনে হয় যে যে পুঁতিগুলো অনেক ছোট ছোট সে পুঁতিগুলো রক্সুতার ভিতরে যাবে। তো এই ক্ষেত্রে আমি রক্সুতা দিয়ে করছি না, কারণ রক্সুতা অনেকে যার বাসায় রক্সুতা না থাকবে তারা কি দিয়ে করবে, সেই ক্ষেত্রে আমি সুই সুতা দিয়েও দেখাই দিতেছি, বা যারা গ্রাম সাইডে থাকেন বা রক্সুতার চেনেন না, তারা রক্সুতা ছাড়া কিভাবে তৈরি করবেন, সুই সুতার মাধ্যমে কিন্তু তৈরি করতে পারেন। যে দেখতে পাচ্ছেন, আমি আবারও সাতটা পুঁতি নিয়ে নিয়েছি, এরপর আমার সামনের দিকে যে সাদা পুঁতিটা থাকবে, মানে আমি আগে যে সাদা পুঁতিটা ভরছিলাম বা সাদা পুঁতিটা দিয়ে কাজ করছিলাম, সেই সাদা পুঁতিটার ভিতরেই দিয়ে দিতে হবে, কোনোভাবে লাল পুঁতির ভিতরে দেওয়া যাবে না, সাদা পুঁতির ভিতরে দেওয়া দিতে হবে। এরপরে আমি আবারও তিনটা লাল পুঁতি নিয়ে নিলাম, আপনারা পুঁতি কেনার সাথে একটা জিনিস ফলো করবেন, যে পুঁতির মধ্যে যে ফাঁকাটা থাকে ওই ফাঁকাটা একটু বড় দেখে আনবেন, তাহলে কিন্তু সুসুতা দিয়েও খুব অনায়াসে কাজটি করতে পারবেন। যেহেতু আমি ওইটা ফলো করি নাই, মানে আমি বলছি তো দোকানদাররা দিয়ে দিছে, আমি আবার সেটা নিয়ে আসছি, কোনো দেখা দেখি কোনো ই করি নাই, তো সেই জন্য কিন্তু আমার অনেকটা পুঁতি বাজে, সুইয়ের ভিতর থেকে যায় না। তো এই যে আমি সাতটা পুঁতি গাঁথলাম, এই পুঁতির ভিতরেই লাল পুঁতির পরে যে সাদা পুঁতিটা আছে, ওই সাদা পুঁতিটার ভিতরে আমি নিচ থেকে উপরে নিয়ে আসব। তো দেখেন, আমি এই যে সাদা পুঁতিটা মাত্র গাঁথলাম, এই সাদা পুঁতিটার ভিতরে কিন্তু আমি নিচ থেকে উপরে নিয়ে আসছি। তো যারা নৃত্যর জন্য যারা ঘুঙুর বানাবেন বা পায়েল বানাবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা নিচে যে তিনটা লাল পুঁতি দেন, ওই লাল পুঁতির ভিতরে কিন্তু একটা লাল পুঁতি, তারপরে একটা ঘুঙুর, তারপরে আরেকটি লাল পুঁতি দিয়ে আপনারা করতে। আমি আবারও তিনটা লাল পুঁতি, একটি সাদা পুঁতি এবং আবার তিনটা লাল পুঁতি নিয়ে নিলাম, অর্থাৎ আমার সাতটা পুঁতি নিতে হবে। টোটাল নূপুরটা বানাতে গেলে প্রথমে আমার নয়টা পুঁতি নিয়ে কাজটা শুরু করতে হবে, তারপরে
করে সাতটা পুঁতি গাঁথতে হবে। সাতটা পুঁতি করে গাঁথলে কিন্তু আমার নূপুরটা একদম কমপ্লিট হয়ে যাবে, বাড়তি কোনো পুঁতি নিতে হবে না, শুধু সাতটা পুঁতি নিলেই হবে। তিনটি লাল পুঁতি, একটি সাদা পুঁতি, আবার তিনটি লাল পুঁতি। তো এই পুঁতিটা উপরে যে আমার সাদা পুঁতিটা ছিল সেই সাদা পুঁতিটার ভিতরে আমি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কিরকম আমি দিয়ে দিলাম। নূপুরটা বানানো শেষ, এরপর আমি একটা হুক লাগিয়ে নেব। তো হুক সাধারণত আপনারা পুঁতি চমকির দোকানেই পেয়ে যাবেন, এর পার পিস 1 টাকা অথবা 2 টাকা করে নিতে পারে। তো এখানে আমি এরকমের পুঁতির সাথে পুঁতির ভিতর থেকে আমি হুকটাকে লাগিয়ে নেব, পুঁতির ভিতরে ভিতরে সুইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে কিন্তু আমি হুকটাকে লাগিয়ে নেব, যাতে করে আমার হুকটা খুব নাড়াচাড়া করতে না পারে বা খুব মজবুত হয়। সেই জন্য আমি পুঁতির ভিতর থেকে সুইটাকে ঢুকিয়ে ঢুকিয়ে তারপরে আমি পুঁতিটা হুকটাকে আমি আস্তে আস্তে লাগিয়ে নিচ্ছি। তো আপনারা এই কাজটা খুবই আস্তে আস্তে করবেন, সাবধানতার সাথে, তাহলে কিন্তু আপনার হুক লাগানোটা খুবই সুন্দর হবে, কোনো নাড়াচাড়াও করবে না। তো এই পাশে আমি হুকটা লাগিয়ে নিলাম, আর নূপুরের ওই মাথাটাতে আমি ঘুঙুর লাগিয়ে নেব। তো এই মুহূর্তে আমি লাগাতে পারছি না যেহেতু আমার কাছে নেই সেজন্য। তো দেখেন আমার নূপুর